এক বিঘে জমিতে যদি কাঁঠাল গাছ না গাই দু বছর পরে এক হাজার করে বেসলো আশি হাজার টাকা আচ্ছা এক টাকা গাছে এক হাজার করে আচ্ছা আচ্ছা দু টাকা করে বেসলি তিন বছরে আশি আশি এক লাখ ষাট হাজার টাকা কি পরিমানে কাঁঠাল এই মুহূর্তে ধরে রয়েছে কাকাগুলো মোটামুটি আড়াই ফুট হাইট হবে এই চারা গুলো এই যে এইখানে কিন্তু কাকা কালকে হারভেস্ট করেছে সব তুমি তো নিজে হাতে বাঁধো হ্যাঁ আমি নিজে হাতে বাতি এই যে দেখুন এই যে দেখুন আজকে আমি চলে এসছি আমাদের এলাকায় একটি কাকার কাঁঠাল বাগানে শুধু কাঁঠাল বাগান বললে কিন্তু ভুল হবে কারণ এটা হলো কাকার বারো মেশি কাঁঠাল আপনারা তো অনেকেই খোঁজ করেন যে এখন বিকল্প চাষের মধ্যে কি চাষ করা যায় তো এই কাঁঠাল কিন্তু আপনারা অনেকেই চাষে নামছেন বা যারা এখনও নামেননি তারা যারা ভাবছেন যে এই কাঁঠাল নিয়ে আপনারা পরবর্তীকালে চাষ করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারে আসবে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন কাকার এখানে চারা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন একদম সঠিক চারা সম্পূর্ণ আজকে জানাবো কাকার কাকার মুখ থেকে আর গাছে ডিটেলসে কাঁঠাল কিন্তু অলরেডি ধরে আছে কাঁঠাল না সরি কিচড় বলাটা ঠিক হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ অব্দি নমস্কার বন্ধুরা সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায় ফাইনালি আমরা পেয়ে গেছি কাকাকে কাকা কেমন আছো ভালো আছি হ্যাঁ তো তোমার নামটা একটু দর্শকদের বলে দাও প্রশান্ত বিশ্বাস আর এই জায়গাটা আমরা যে জায়গাটা তো তোমার এই জায়গাতে যদি কেউ আসতে চাই চারা নিতে বাগান দেখতে যে সত্যি কি বারোমাসি কাঁঠাল হচ্ছে দেখতে চাই যদি তাহলে কিভাবে আসবে দূর থেকে যারা আসবে তুমি একটু বলে দাও যদি কলকাতাতে আসে গেদের দোকান ধরবে ধরি মাইদি নাবে আচ্ছা নেবে অটো দশ টাকা নেবে গুয়ারিপাড়া মোড়ে নামবে নেবে আচ্ছা যদি কেউ লালগোলা থেকে আসে বা মুর্শিদাবাদ থেকে আলগুরা তাহলি কৃষ্ণনানাবে দি বাস আছে আচ্ছা বাসে করে গড়ি পারে আচ্ছা তাহলে তোমাকে ফোন করলে হয়ে যাবে তো फ्रेंड्स আপনাদের ফোন নাম্বারটা আমি ডিসপ্লে করে দিচ্ছি কাকুদ আপনারা সরাসরি কাগুর সাথে যোগাযোগ করতে পারবেন আপনার কাছে মানে এখন কাઠાলে চারাতে अवेलेबल হ্যাঁ আপনি কি কি ভেরাইটি কাઠાলে চারা রাখছেন আপাতত আমি দু রকম একটা পিন পিঙ্কটাল আচ্ছা আরটা আছে ওটা হলো একটু দেরিতে ধরবে খুব ধরবে আচ্ছা আমার এখানে আছে আচ্ছা আমি তো দেখাবো ভিডিও তো দেখাবো এখনই আর এখন কিন্তু সময়টা কাকা তুমি একটু নিজের মুখে বলে দাও এখন কোন সময় চলছে এখন মোটামুটি নভেম্বরের শেষের দিক চলছে ঠিক আছে এখন কিন্তু শীত মোটামুটি একটু শুরু হয়েছে এই সময় কিন্তু ইচোর অ্যাকচুয়ালি মানে ছোট ছোট আমার আশ্বিন মাসে ছিল আশ্বিন মাসেও কাটাল ছিল ভাদ্র মাসে আচ্ছা ভাদ্র মাসে আশ্বিন মাসেও কিন্তু ইচোর গা বিক্রি করেছে গাগা একটু আগে বলছিল যে এখন কিন্তু ইচোরের দাম ভালোই চলছে কত করে দাম চলছে এখন আমি দেড়শো টাকা করে বেঁচেলাম দুশো টাকা করে বেঁচেছি একশো ত্রিশ টাকা আচ্ছা যত শীতটা আসবে তত এই চোরের দামটা একটু কমে যাবে তো আপনারা কিন্তু চাষটা করতে পারেন তো এখন সম্পূর্ণ আপনারা এসে কাকার বাগান ভিজিট করতে পারেন তো এখন আপনাদের দেখাবো কাকার বাগানে প্রত্যেকটা গাছে কেমন পরিমাণে ইঁচড় এই মুহূর্তে রয়েছে আর কিভাবে আপনারা শুরু করবেন চারা কোথায় কি আছে আর দাম কি সমস্ত ডিটেলস জানাবো আপনারা দেখুন এখানে কি পরিমানে কাঁঠাল এই মুহূর্তে ধরে রয়েছে কাকা এটা কত বছরের গাছ তোমার পাশে যে গাছটা রয়েছে আড়াই বছরের গাছ আড়াই বছরের গাছ তাই তো আড়াই বছরের গাছে দেখুন কি পরিমানে গোড়ার দিকে কাঁঠাল এসেছে কাঁঠাল বলাটা বারবার ভুল হয়ে যাচ্ছে আমার এটা কিন্তু ইচোর হবে তো কাকা প্রথমে মোটামুটি কয় বছরের মাথায় কাজে মুচি দু বছর দু বছরের মাথায় মুচি এসছিল তাই তো অনেকে কিন্তু বলে যে ভুল ভাল বলে যে এক বছরের মধ্যে কাঁঠাল চলে আসবে বা মুচি চলে আসবে কিন্তু কাকা কিন্তু একদম সত্যি কথা বললো দেখুন দুই বছরের মাথায় এই এতে কিন্তু মুচি আসছে এবং কাটাল মোটামুটি গ가가 কেমন ওজন হচ্ছে এভারেজ আমি তো 1 কেজি 1.5 কেজি 500 এমন সব কাটি মানে এক থেকে 1.5 কেজি কিন্তু হচ্ছে এটা তো 4 5 কেজি হবে বলো আর পাকলে কেমন স্বাদ পাকলে ভালো হয় না পাকলে ভালো হয় না বলো এমনি যারা চাশের জন্য করতে পারে মানে ইচোর ইচোর খাওয়ার জন্য খুব ভালো ইচোরে খাওয়া জেনে ভালো এমনি তুমি খেয়ে টেস্ট করে দেখেছো আচ্ছা ঠিক আছে আপনাদের এখন আস্তে আস্তে আগার আরো অন্যান্য গাছগুলো দেখাবো কাকা কিন্তু এই জায়গা থেকে ইচোর সব হারভেস্ট করেছে দেখুন এখানে কিন্তু সব বড় বড় ইচোর হারভেস্ট করেছে এখন যে লটটা রয়েছে এটা মোটামুটি এখনো কুড়ি থেকে পঁচিশ দিন লাগবে বড় হতে মানে প্রচুর হ্যাঁ দশ বারো দিন লাগবে কাকা বলছে দশ বারো দিন লাগবে দেখুন এগুলো কিন্তু মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম কিন্তু ওয়েট হয়ে গেছে এই যে এইখানে কিন্তু কাকা কালকে হারভেস্ট করেছে সব ঠিক আছে এইগুলো কিন্তু কাটা হয়েছে সব এরকম কাকার প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ধরে আছে চারা দেখায় আপনারা তো চারা তো অনেকেই খোঁজ করেন যারা নতুন চাষ করবেন ভাবছেন এই কাঁঠাল নিয়ে কাকার এখান থেকে কিন্তু একদম অথেন্টিক চারা পেয়ে যাবেন কাকা দেখুন এইখানে এই যে ছোট ছোট চারাগুলো কাকা বিক্রি করছে কাকা এইগুলো কি দাম রাখছো দেখুন এই চারাগুলো আপনারা তিরিশ টাকায় পেয়ে যাবেন অলরেডি কিন্তু মুকুল আসছে তো কাকা এই এই গাছগুলো নিয়ে গিয়ে বসালে মোটামুটি কয় বছরের মাথায় গাছে ফল আসে হ্যাঁ কিন্তু এই মুচি তো আর দাঁড়াবে না হ্যাঁ তাহলে কত বছরের মাথায় মোটামুটি ফল আসবে আট বছরে মুসি পড়বে দাঁড়াবে না হ্যাঁ তারপর দু বছর হলে দাঁড়িয়ে যাবে দু বছরের মধ্যে দাঁড়িয়ে গাছে সব ইচর ধরে যাবে আর এর থেকে কিন্তু বড় চারাও আছে আপনাদের সেটা দেখাচ্ছি বড় চারাগুলো একটু দেখাও এই যে এই যে এই চারাগুলো রয়েছে দেখুন এইগুলো মোটামুটি আড়াই ফুট হাইট হবে এই চারাগুলো কাকা এই চারাগুলোর দাম কী রাখছে পঞ্চাশ টাকা দেখুন এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন এখানে পঞ্চাশ টাকা জাত তো সব একই জাত সব ওই পিঙ্ক রকম জাত আছে দুই রকম জাত আছে কিন্তু এইটা হচ্ছে বারো মেশি যেটা পিঙ্ক কাঠাল যেটা অনেকে ভিয়েতনামি আর্লি বলেও অনেকে কিন্তু চেনে এই কাঁঠালটা তো এই দুই রকমের চারা আপনারা পেয়ে যাবেন কাকার কাছে দাম মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর যদি কেউ পাইকারি নিতে চায় সেক্ষেত্রে কি আপনি একটু কম করবেন তাহলে সেটা আপনারা অবশ্যই আমি ডিসপ্লে করে দিচ্ছি নাম্বার কাকার সাথে একটু যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান টাকা কিন্তু অবশ্যই আপনাদের একটু কমে দিয়ে দেবে সো ফ্রেন্ডস দেখুন কাকার এখানে আমি চলে এসেছি এগুলো হলো কাকার সব মাদার প্ল্যান মাদার প্ল্যান্ট বলতে এই অর্থে বলছি এগুলো থেকে কোনো কাঁঠাল বা ইঁচড় কিন্তু নেওয়া হয় না এইখান থেকে কিন্তু একদম সঠিক ভ্যারাইটির চারা তৈরি করা হয় কাকা কিন্তু নিজে হাতে বাঁধে কাকা একটুখানি আসো এই দিকটাতে দর্শনদের একটু দেখাও চারা গুলো একটুখানি তুলে তুলে হালকা করে তুমি তো নিজে হাতেই নিজে এই যে দেখুন এই যে দেখুন অথেন্টিক ভ্যারাইটি মানে কোনো উল্টো পাল্টা ভ্যারাইটি তো এখানে পাওয়া যাবে না একদম তুমি যেটা দেখাচ্ছ কাঁঠাল মাদার গাছ তোমার সেই গাছেরই কিন্তু চারা এখানে রেডি করছো তুমি আর সবটাই কিন্তু তুমি নিজে হাতে তৈরি করছো আমি করি আচ্ছা আপনারা বুঝতেই পারছেন এখানে কতটা অথেন্টিক চারা আপনারা পাবেন এটা নতুন ভ্যারাইটি কোথা থেকে জোগাড় করেছে কাকা কোথার থেকে জোগাড় করেছো বাংলাদেশে বাংলাদেশ থেকে কাকা আরেকটি নতুন ভ্যারাইটি এনে বসিয়েছে তো এই গাছটার বয়স কত বছর হবে এটাও আড়াই বছর এটাও আড়াই বছর একই সময় কিন্তু কাকা নিয়ে এসে বসিয়েছে তো এটার নামটা কাকা বলতে পারছে না নতুন একটা জাত কাকা এবার তোমার তোমার এই কি হচ্ছে মনে আমি না এটা বলেছে তিন বছর বছর চার খুব বিশাল কাটাল হবে বিশাল কাটাল হবে আর পাতায় পাতায় হবে পাতায় পাতায় কাটাল আচ্ছা দেখুন এই যে দেখুন আপনারা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে দেখুন কাকা এখানে দেখাচ্ছে রেজাল্ট এই যে পাতায় পাতায় কাটাল আচ্ছা আচ্ছা আর এর পাতাটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চিনতে পারেন আচ্ছা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ধরছে দেখুন একটুখানি গোড়াতে দেখায় আপনাদের এই যে দেখুন গোড়াতে দেখুন একদম পুরো নতুনত্বভাবে কিন্তু কাটালগুলো হচ্ছে আমি কিন্তু এই কাঁঠালটা আগে দেখিনি আর পাতাগুলো খুবই ছোট ছোট আপনারা যদি চিনতে পারেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কাকার নামটা বলতে পারছে না তবে বাংলাদেশ থেকে সংগ্রহ করেছে কাকা তোমার কি মনে হয় এই কাঁঠাল ভালো হবে কাঁঠাল ভালো মানে বসে একদম এ যা ধরবে আচ্ছা তাই তো দেখলাম প্রচুর পরিমাণে ধরছে কিন্তু মানে প্রত্যেকটা পাতায় এবার দেখা যাক যে কতখানি দাঁড়ায় আপনাদের এবার একটুখানি কাকার সাথে জানিয়ে দেবো যে কাকা কি বলতে চাইছে কাঁঠাল চাষ নিয়ে আদৌ কি লাভ করা সম্ভব এবং এক বিঘা জমিতে আপনারা কিভাবে শুরু করবে সমস্ত ডিটেলস এখন আপনাদের কাকার মুখ থেকে সরাসরি জানিয়ে দেবো কাকু একটুখানি বলে দাও যে এক বিঘা জমিতে যদি কেউ ভাবে কাঁঠাল চাষ করবে তাহলে মোট কটা গাছ সঠিকভাবে লাগানো যাবে

আমার বিক্রি ধর ওই সাড়ে টাকা হয়ে গেলো হট হাতে হয়ে গেছে আচ্ছা আর আমার তো ভালো যত্ন ছিল না আর যত্ন করলে এখানে সব ফলম লাগানো ফলম লাগানো শেষ মানে এইখানে কাকার এখানে সব গাছের চারা রেডি হয় তো তার জন্য কিন্তু ভালো মতো ফলটা পাইনি কাকা ঠিক আছে যেহেতু চারা যারা তৈরি করে তাদের তো গাছের চারা তৈরি করতে গিয়ে হয়ে যায় ফলন ওইভাবে নেওয়া হয়নি তো এবার বলো কাকার পরিচর্যা খুব করতে হয় পরিচর্যা করতেই ভালোই এতে যা গোবর সার মার জৈব সার যত দেবা তত গাছ ভালো আর চা ধাই ধাই এর বাইরে आचार्य রাসায়নিকের মধ্যে কি কি রাসায়নিকের মধ্যে ফালা টপলা অল্প দিতে হবে আর রোগ কি লাগে না রোগ নেই রোগ নেই বলা একদমই কোন রোগ তুমি বুঝতে বাছ না রোগ আর রোগই কোন কিছুই নেই এই মাঝে মাঝে দাই টাইম একটু তেল ওষুধ দিই তাহলে আপনারা বুঝতেই পারলেন মানে খুব একটা যে পরিচর্যা করতে হবে তাও কিন্তু না নরমালি আপনাদের যদি কোন এক বিঘা জমি পড়ে থাকে আপনারা ভাবছেন যে সেখানে অন্যান্য চাষ করে আপনাদের লাভ হচ্ছে না তাহলে কিন্তু বিকল্প চাষ হিসাবে এই এই বারো মেশি কাঁঠালের চাষ কিন্তু আপনারা বেছে নিতে পারেন আপনাদের অনেকটাই উপকারে আসবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা কাকার কাছ থেকে চারা নেবেন বা কাকার বাগানে ভিজিট করবেন অবশ্যই কাকার নাম্বারটা আমি ডিসপ্লে করে দিচ্ছি কাকার সাথে একটুখানি সম্পর্ক করে নিয়ে অবশ্যই কাকার বাগান ভিজিট করবেন চারা সংগ্রহ করবেন আর এই ধরনের আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন নমস্কার হ্যাঁ আর একটা কথা বলি কাকার কিন্তু হ্যাঁ আর কাকার কিন্তু এখানে শুধুমাত্র কাঁঠাল না আরো প্রচুর ভ্যারাইটির বাগানের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে এবং তার চারাও আছে সেইটা দেখতে হলে কিন্তু নেক্সট আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে